গুড মর্নিং, আজকে হচ্ছে 15 আগস্ট আর এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আমি যাচ্ছি এখন বাজার করতে। সো চলো, এখন করছি খাদিজা বার্গেনিং। আর আমরা এখন খাবো হচ্ছে কচুরি। চলো কচুরি, হ্যাঁ শীত তরকারি কচুরির সঙ্গে যেটা দেয় কচুরি। এখন আমি যাচ্ছি আমার আন্টির বাড়িতে, মানে খাদিজাদের বাড়ি। 7 তলার উপরে লিফট বন্ধ বিকজ সানডে, আর আমার দম পুরো শেষ। ফাইনালি 7 তলায় উঠে পড়েছি। ওয়াও, অ্যামেজিং, সাথে কলকাতা শহর। পিঁয়াজ পিঁয়াজ কাট কি শুরু হয়ে গেছে। একদম বসে আছে, মাংস বসে বিরিয়ানি দেবো। না না, আমার কোনো বসার দরকার নেই, তুই কর আমি দেখি। ফাটাফাটি চুলো হয়ে গেছে। আমি যা দিব তোরা করবি। আমরা এখন বিশাল ক্লান্ত, আর ভালো লাগছে না কারাগারি করতে, আর এত পানি খাই। আমি গোসল টোসল করেই মাত্র আসলাম, 7 তলায় উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে বাবা। আর ওই সাইডে ভাত রান্না শুরু হয়ে গেছে বাবা। আন্টি কাকে বলছে চড়িয়ে গালটা ফাটিয়ে দেবো। ওফ, এখানে ভাত রান্না শুরু হয়ে গেছে আর মা আর আন্টি যেতে শুরু হয়ে গেছে। শ্রীময়ী 1 নম্বরে 2 নম্বরে। একটু কোল্ড ড্রিঙ্কস হয়ে যাক তাহলে আমাদের। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়া হয়ে গেল, আর আজিজার দিকে এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিতে বাকি আছে, এখন কাজ করছে। এখন সাবধান বললো, আর হাত ফাত কাটে তাহলে ওকে বলতে হবে হাত কাট পা কাট তারপরে কাজটা কর। এখানে হচ্ছে দইয়ের রায়তা, এর মধ্যে লাস্টে আমরা ভাত করার মজাটা কিন্তু অনেক একটা আলাদা অনুভূতি।
যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, যেইভাবে আমরা কাটিয়েছি আমাদের দিনগুলো এইসব দিনগুলোতে, এখন তো অন্যরকম হয়ে গেছে। সবাই মানে ফ্ল্যাটে বন্দি, আমরাও ফ্ল্যাটেই থাকি, বাট তারপরেও ফ্ল্যাটে থেকে এইসব করার একটা আলাদা মজা। আর তোমাদের দেখাই সেই ছাদটাতে খুবই সুন্দর ওরা করছে। আর আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে সবার কাছে, যে তোমরা এই যে পতাকা নিয়ে সবাই খেলছো, চারিদিকে লাগাচ্ছ, ঠিক আছে, বাট নেক্সট ডে যখন আসবে সেইগুলোকে একটু ভালোভাবে রাখো। হ্যাঁ, ইম্পর্টেন্স তো শুধু একদিনের জন্য না, একদিন রেসপেক্ট করবে আর বাকি দিন এই রাস্তায় আনাচে কানাচে পড়ে থাকবে, কি পানির পিক ফেলবে, এগুলো প্লিজ করো না। আমার কাছে, আমার রিকোয়েস্ট সবার কাছে এটাই। এখানে রান্না হচ্ছে, আর বড় বাবুর্চি, এই একটা বড় বাবুর্চি সব রান্না করছে ছাতা নিয়ে। সানা তোকে চিনি চিনি করতো, পেপার গ্রেট করা, তাই তো? হ্যাঁ, পেপার চাটনি বানাবে, আর পেপার চাটনির দায়িত্ব তুমি নিয়েছো, বাহ ভালো। চিনি সিরাপ করে নিলে সেটা হচ্ছে, এটা দেখেন আমার ফেলুদার একটা ফিলিংস আসছে, জানি না কেন, ফেলুদা ফেলুদা তোপছে, আঙ্কেল আছে ঘরে, মেরে রাখবে না আমাদেরকে। এখন এটা আমার জন্য কাজীটা বার করে দেখাচ্ছে আমাকে ধুয়ে, এটা অনেক অনেক দিন আগেকার, আর এটা অনেক দিন, এটা অনেক দিন আগেকার, পুরো জং খেয়ে গেছে, পুরো খারাপ। আর এটা দিয়ে আমি এখন মারবো মিনাকে, বাবা গোল। এটা হচ্ছে আজকে মেনুর মেন কোর্স, ফ্যাট রাইস, রায়তা, বুন্দি রায়তা, এটা হচ্ছে পেপার চাটনি, স্যালাড, আর কোনো চিলি চিকেন তো আসেনি, আসছে চিলি চিকেন, মানে আজকে খাবারটা একদম জমে যাবে, তাই না? জমে যাবে। আই যদি এখন আসেনি, আসছে। আর দম নেই, আমি এখন একটু শুকো, এখন একটু গল্প করবো সবাই মিলে, আর আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা। আর এই ভিডিওটা কীরকম লাগলো প্লিজ একটু জানিও। এখানে মানি প্ল্যান্টটা কী সুন্দর লাগছে। এখন আমরা এখন গল্প করবো, আর বিকালবেলা একটু চাপা খাবো, চটপটি খাবো, তারপর টাটা বাই। আমাদের চটপটি রেডি হয়ে গেছে।